মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব একদম সাদা ফুলকো লুচি তৈরি করার রেসিপি। তো চলুন দেখিয়ে দিই সাদা ফুলকো লুচি তৈরি করতে আমার কী কী করতে হবে। সবার প্রথমে আমি যেটা করব, একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প করে নুন। আপনারা চাইলে কয়েক দানা চিনি দিতে পারেন, তবে সাদা লুচি তৈরি করতে হলে কিন্তু চিনিটা দেওয়া যাবে না। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। দিয়ে এই ময়দাটার সাথে এই তেলটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে একদম সুন্দর সফট একটা ডো তৈরি করব। আর ফুলকো লুচি তৈরি করার জন্য কিন্তু তেলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা 1 কাপ পরিমাণ ময়দার মধ্যে 1 টেবিল স্পুন তেল দেবেন, এই অনুপাতে দিতে হবে। কেননা তেলটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু লুচিটা খাস্তা হয়ে যাবে। এটাকে একদম সুন্দর এরকম মথে নিতে হবে খুব ভালোভাবে, যাতে একদম সুন্দর তুলতুলে হয়ে যায়, এই ডোটা খুব বেশি নরম না হয় আবার শক্ত না হয়। এরকম করে মাখিয়ে নিতে হবে। এবারে এর উপরে একদম অল্প করে তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে অন্তত 20-30 মিনিটের জন্য সেট হতে রেখে দেব, তাহলে কিন্তু লুচিটা সুন্দরভাবে ফুলবে। তাই আপনারা অবশ্যই করে লুচিটা বানানোর অন্তত আধ ঘন্টা আগে ডোটাকে তৈরি করে নেবেন। দেখুন ডোটা আমার সেট হয়ে গেছে, এটাকে এরকমভাবে একটু লম্বা করে নেব, তারপর একদম ছোট ছোট লেচি কেটে নেব। অবশ্যই করে কিন্তু এই লেচিটা একদম ছোট করতে হবে, কেননা এই লুচিটাকে একদম পাতলা করে বেলবো, কেননা এটা মোটা করে যদি আমি বেলি তাহলে কিন্তু এটা ফুলতে ফুলতে লালচে ভাব চলে আসবে। ওই জন্য অবশ্যই করে কিন্তু এই লেচিগুলোকে একদম পাতলা করতে হবে আর ছোট ছোট করতে হবে, নইলে কিন্তু লুচিটা সুন্দর সাদা হবে না। এবারে বেলনের মধ্যে আমি একটুখানি তেল লাগিয়ে এটাকে একদম পাতলা করে বেলবো। এই সাদা লুচি তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই করে এই স্টেপগুলো আপনারা ফলো করবেন, তাহলেই দেখবেন লুচিটা একদম সুন্দরভাবে ফুলবে আর সাদা ফকফকে হবে। এরমভাবে বেলে নেব। এইবারে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করে নেব খুব ভালোভাবে। এর মধ্যে এরম ছোট্ট করে একটু দিয়ে দেব, দেখুন এটা খুব তাড়াতাড়ি উঠে গেছে, মানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা করে লুচি দিয়ে মিডিয়াম আঁচে এটাকে এরকমভাবে চেপে চেপে ভাজতে হবে। দেখুন আমার লুচিটা একদম সুন্দর ফুলকো আর একদম সাদা হয়েছে। আর এই লুচির সাথে সার্ভ করার মতো অনেক রেসিপি আমি আপলোড করেছি, আপনারা ওই রেসিপিগুলোও কিন্তু দেখে নিতে পারেন। তো কীরকম লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।